স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কলকাতার বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাশিক মেয়র খায়রুজ্জামান লিটনের শ্রদ্ধা নিবেদন। 2005 সালের 17 আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও জঙ্গিবাদের প্রতিবাদে নাটোর ও রাজশাহীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল। সক্ষমতার মধ্যে জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়ার পরামর্শ সাংসদ বাদশার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত কলকাতার বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন এবং মেয়র পত্নী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনি। বুধবার দুপুরে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সরকারি বেকার হোস্টেলে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান তারা। এই সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর ব্যবহৃত বেকার হোস্টেলের 24 নম্বর কক্ষ পরিদর্শন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাশিক মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এরপর স্মৃতিকক্ষে বঙ্গবন্ধুর ব্যবহৃত খাট, চেয়ার, টেবিল ও আলমারি পরিদর্শন করেন তিনি। এরপর সিটি মেয়র কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রামেক হাসপাতালের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতির আসন অলঙ্কৃত করেন রাজশাহী 2 আসনের সংসদ সদস্য ও হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি ফজলে হোসেন বাদশা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভার কাজ শুরু করা হয়। সভায় ফজলে হোসেন বাদশা বলেন, চিকিৎসা সেবা প্রদানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান যে সক্ষমতা, তাতেই কিভাবে জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদান করা যায় সে বিষয়ে কর্তৃপক্ষকে আরও পরিকল্পনা ও পর্যালোচনার পরামর্শ দেওয়া হয়েছে। মানুষ যেন এই হাসপাতালে এসে চিকিৎসা ও মানবিকতা দুটোই ভালোভাবে উপলব্ধি করতে পারে সে বিষয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। সভায় আলোচ্যসূচি উপস্থাপন ও বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোকপাত করেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি, এসো কলেজের অধ্যক্ষ নওশাদ আলী, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু সহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 2005 সালের 17 আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও জঙ্গিবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বিকেলে নগরীর পৃথক পৃথক স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। বিকেল 4টায় নগরীর রানীবাজার অলকার মোড় দলীয় কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা আওয়ামী লীগ। মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে এক সমাবেশের আয়োজন করে দলটি। এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এদিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মহানগর আওয়ামী লীগ। বিকেল 5টার দিকে নগরীর কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার 0 পয়েন্টে এক সমাবেশের আয়োজন করা হয়। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ অন্যরা। নাটোরের ট্রাক চাপায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের বাগাতিপাড়া ব্রাঞ্চ ম্যানেজার দুরুল হুদা সাগরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর 12:30টার দিকে শহরের বড়হরিশপুর বাইপাস মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুরুল হুদা সাগর রাজশাহীর গোদাগাড়ি এলাকার মঞ্জুরুল রহমানের ছেলে। নাটোরের ছলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ ANM মাসুদ ও স্থানীয়রা জানান, স্ত্রীর অসুস্থতার জন্য বাগাতিপাড়া অফিস থেকে ছুটি নিয়ে মোটরসাইকেল চালিয়ে নাটোর শহরে এসেছিলেন তিনি। এ সময় শহরের বড়হরিশপুর বাইপাস মোড়ে পৌঁছালে বনপাড়া থেকে নাটোরগামী দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাগর মারা যায়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে। তবে ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের করেনি কেউ। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 2005 সালের 17 আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও জঙ্গিবাদের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার বেলা 12:30টার দিকে শহরের কান্দিপিঠাস্থ দলের অস্থায়ী কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির নেতৃত্বে দলের নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাব এলাকায় এসে এক সমাবেশ করে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর ও নওগাঁর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ নেতৃবৃন্দ। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।